নমস্কার, আমি প্রীতম দত্ত। দীর্ঘ 9 বছর আমি সম্পূর্ণ পরিবারের সাথে যুক্ত আছি। জানি তা খুব একটা সহজ ছিল না। যখন সম্পূর্ণায় কাজ করা শুরু করি 2014 সাল থেকে, তখন থেকেই স্থির করেছিলাম যে ফিউচারে কিছু একটা করতে হবে, নিজের জন্য কিছু একটা করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণার ডেভেলপমেন্টের জন্য কিছু একটা করতে হবে। তো ধীরে ধীরে জার্নি স্টার্ট হয়, 2014 সাল থেকে শুরু হয়, 15, 16, 17 করে 18, প্রায় 5টা বছর কেটে যায় অ্যাজ এ সিএম পজিশনে। কালেক্টর মোটিভেশন হিসাবে ফিল্ড জব হিসাবেই কাজ শুরু করি। তো ধীরে ধীরে সেখান থেকে প্রমোশন, একের পর এক বিএমশিপ, সেখানে বিএমশিপ থেকে আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজারশিপ। বর্তমানে আমি এখন সম্পূর্ণর একজন সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এই 9টা বছর দেখতে দেখতে কেটে যায়। এর মূল একটাই কারণ, যেটা হচ্ছে গিয়ে এখানকার পরিবেশ, ফ্যামিলি অ্যাটিটিউড, এটা একটা পরিবার, এবং তার সাথে সাথেও যে আমাদের আবহাওয়াটা, আমাদের অফিসিয়াল যে কালচারটা, এরকমই কালচার যেখানে কেউ একবার আসলে সেখান থেকে তার ডিমোটিভেট হয়ে ফেরাটা কখনোই পসিবল নয়। অনেক কিছু শিখেছি একজন এমন একজন ব্যক্তিত্বের থেকে। আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় পেয়েছি, যে আমাদের সিইও স্যার, তার মোটিভেশন, তার উদ্যোগ এবং তার ব্যক্তিত্ব থেকে অনেক কিছু শিখেছি, যেগুলো আমার ভবিষ্যতে কর্মজীবনে আমাকে মোটিভেশনের একটা উদ্যোগ এনে দেয়। দীর্ঘ কর্মজীবনে যেরকম মাইক্রোফিন্যান্সের হাত ধরে আমার পথ চলা শুরু হয়, দীর্ঘ 9 বছর মাইক্রোফিন্যান্সের আয়তাতেই ছিলাম। মাইক্রোফিন্যান্সের সমস্ত কাজকর্ম নখদার্পণেই ছিল। নতুন করে ভোকেশনাল ট্রেনিং প্রজেক্টে ডিপার্টমেন্টের আমি দায়িত্বভার সামলাচ্ছি। শুরু থেকেই ভোকেশনাল ট্রেনিং এবং মাইক্রোফিন্যান্স দুটোরই অভিজ্ঞতা আমার আছে, কারণ যেহেতু দুটো প্রজেক্টই আমাদের নিজস্ব প্রজেক্ট এবং সেই ক্ষেত্রেই দুটো ডিপার্টমেন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। সম্পূর্ণ দুটো প্রজেক্টই একে অপরের সাথে পরিপূরক। মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে আমরা যে সকল মানুষজনকে নিয়ে কাজ করতাম বা কাজ করছি, তারা প্রত্যেকেই দারিদ্র্যসীমার অন্তর্গত বা দারিদ্র্যসীমার নিচে সে সকল মানুষকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। বিভিন্ন পরিবারের নিডস সমস্ত কিছুই মাথায় রেখে আমাদেরকে এই প্রজেক্টে কাজ করতে হতো। যেরকম মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে মানুষকে স্বনির্ভর করাটাও একটা চ্যালেঞ্জ ছিল, সেরকম ভোকেশনাল ট্রেনিংয়ের ক্ষেত্রেও মানুষকে স্কিল করিয়ে সেখান থেকে কী করে তার ইনকামের জায়গাটা বের করে নিয়ে আসা যায় সেটা দেখানোটাও কিন্তু আমার মনে হয় যে খুব একটা দূরত্ব নেই। দুটোই খুব কাছাকাছি প্রজেক্ট, দুটোর ক্ষেত্রে উদ্দেশ্য একটাই, যে আমরা মানুষজনের সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে কী করে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারি। ভবিষ্যতে আমাদের সম্পূর্ণার প্রচার বৃদ্ধি করা, প্রত্যেকটা ঘরে ঘরে যেন সম্পূর্ণার প্রচার পৌঁছাতে পারে, সম্পূর্ণ যেন প্রত্যেকটা ঘরে ঘরে কাজ করতে পারে, সেটাই আমার উদ্দেশ্য থাকবে। এবং সম্পূর্ণার একটাই লক্ষ্য, সম্পূর্ণার একটাই ভাবনা, সেটা হচ্ছে গিয়ে যেটা অন্যের কাছে অসম্ভব সেটা সম্পূর্ণই সম্ভব। আমার মতে একজন ব্যক্তি তখনই সফল হয় যখন তার কর্ম দিয়ে তাকে চেনা যায়। সুতরাং আমি এটুকু জানি যে আমাকে সম্পূর্ণ প্রয়োজন মতো কাজ করতে হবে, আমার প্রয়োজন মতো নয়। সম্পূর্ণ প্রয়োজন মতো যদি আমি কাজ করতে পারি, সম্পূর্ণ আমার সমস্ত প্রয়োজনের খেয়াল রাখে, এটুকু আমার বিশ্বাস। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে সম্পূর্ণ উন্নতির সাথে সাথে আমার নিজেরও উন্নতি সম্ভব। নমস্কার।